ম্যামশে। এই ছাড়ো ছাড়ো ম্যামশে, চেহারা তো আল্লাহর দা, তুই হাই লাগে আমার প্যাডে লাথি মারেন না। কোনো কাজে যদি পরীক্ষা নিতে চান এক্ষুনি নিতে পারেন। আরে পাছাড়ো পাছাড়ো, আচ্ছা ঠিক আছে বলো রান্না কি কি জানো। ম্যামশে, বিদেশে যাওয়ার জন্য দামি দামি হোটেলে রান্না শিখছিলাম, কিন্তু শিখলে কি টাকার অভাবে যাইতে পারি নাই। তাহলে আজ তুমি রান্না করবে মামা, দেখি ও কেমন রান্না করে। ঠিক আছে মামুনি, তুমি যখন বলছো আজ ওই রান্না করবে। চাপা মারতে গিয়ে মনে হয় ফেসে গেলাম। চাপা মারনি তো? জি না ম্যাম সাহেব। ওকে মামা আমি আসি। সাবধানে থাকিস। আজ তাহলে তুমিই রান্না করছো? জি। এখন তো মনে হচ্ছে বন্ধুদেরই সাহায্য নিতে হবে। আরে মোবাইলটা গেল কোথায়? বল কি করতে হবে? ফেসে গেছি রে, রান্না নিয়ে বড় বড় চাপা মারতে গিয়ে একেবারে ফেসে গেছি। মানে শোন, রান্না করার দায়িত্ব পড়েছে বাসুর রাতে বিড়াল মারার মতো। যদি বিড়ালটা না মারতে পারি তাহলে চাকরিও হবে না, সেই সাথে আমার প্রেম করার ভবিষ্যৎ শেষ। কোনো সমস্যা? কি করতে হবে তাই বল। ভাবির কাছে যা, আমি ফোন করে দিচ্ছি। টাকা নিয়ে ভালো হোটেল থেকে 5-6 জনের খাবার চলিতের বাড়ির পিছন দিক দিয়ে দিয়ে যাবি, আর বাকি সব আমি ব্যবস্থা করছি। ওকে? আচ্ছা ওকে। কি হয়েছে? কি আর হবে, রান্না করার দায়িত্ব পড়েছে আমাদের রমিওর উপরে। জীবনে যে পাক ঘরে ঢুকে নাই ও করবে রান্না, আর এক কয় ডাল দিয়ে মুরগি কেটে দিতে। ধর বেটা, ডাল দিয়ে মুরগি না, ভালো হোটেল থেকে খাবার নিয়ে যেতে কইছে। চল এনার্জি, খাবার আসছে, চল। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, আরে কেউ চলে আসবে তো। আমরা গেলাম।